নমস্কার, কৌশিকিস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি মিষ্টির দোকানে কচুরির সঙ্গে পাওয়া যায় যে আলুর তরকারি, তার রেসিপি। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রেসিপি। মিষ্টির দোকানের মতো আলুর তরকারি বানানোর জন্য দেখুন এখানে আমি নিয়েছি চারটে আলু, আর সেগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি ডুমো করে কেটে নিচ্ছি। একটু খেয়াল করলে দেখে থাকবেন মিষ্টির দোকানের আলুর তরকারিতে কিন্তু কখনো আলুর চোকলা কাটা হয় না, আর সেই একই কারণে এখানে আমি চোকলা রেখেই কাটছি। আর এক্ষেত্রে খেয়াল রাখবেন খুব ভালোভাবে দু তিনবার ধোয়াটা কিন্তু ইম্পর্ট্যান্ট। সব আলুগুলো এখানে দেখুন আমার কাটা হয়ে গেছে। এবার এক মশলা বানিয়ে নেওয়ার জন্য এখানে 1 ইঞ্চি আদা, 3টে বড় কাঁচা লঙ্কা নিয়ে সেটা আমি কোর্সলি গ্রাইন্ড করে নেব মিক্সারে। দেখুন মশলা আমার রেডি হয়ে গেছে। এটা কিন্তু এর থেকে বেশি মিহি করে বাটার দরকার নেই। একটা ভাজা মশলা তৈরি করে নেব, তার জন্য ফ্রাইং প্যান গরম করে 1 টেবিল চামচ জিরে, 1 টেবিল চামচ ধনে আর 6-7টা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর এগুলোকে কম আছে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে এটা আমি একটা আলাদা পাত্রে রেখে দিচ্ছি, আর ঠান্ডা হয়ে গেলে একদম ফাইন পাউডার বানিয়ে নেব আমি মিক্সার জারে দিয়ে। দেখুন রেডি হয়ে গেছে, আর এটাই হলো বাঙালিদের ভাজা মশলা। এবার চলে আসি মেইন রান্নায়। কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব 2.5 টেবিল চামচ সর্ষের তেল বা মাস্টার্ড অয়েল। এখানে তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য ছোট একটা শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন 5 ফোড়ন। এরপর দিয়ে দেবো আর একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রিডিয়েন্ট, সেটা হলো হিং। এখানে আমি 1/4 টিস্পুন হিং দিয়েছি, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম রাখবেন। তারপরে দিয়ে দেবো সেই কোর্সলি গ্রাইন্ড করে রাখা আদা, কাঁচা লঙ্কা, বাটাটা। এটা হালকা নাড়াচাড়া করব, খুব বেশি কিন্তু একদম ভাজার দরকার নেই। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে ধুয়ে রাখা সেই আলুগুলো। আলুগুলো হালকা ভেজে নেব, একদম লাল লাল করে ভাজার দরকার নেই। দেখতেই পাচ্ছেন আলু হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। সেরকম মশলা বলতে কিছুই নেই, প্রথমে দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, খুব বেশি কিন্তু লাগবে না। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো, এখানে আমি 1/4 টিস্পুন থেকে 1/2 টিস্পুন, এর বেশি দেবো না, কারণ আগেই আমি কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এই সব মশলাগুলো দিয়ে আলুটাকে আবারও ভালোভাবে কষবো, তখন আমি অল্প জলের ছিটে দেবো, নইলে কিন্তু মশলাটা নিচে লেগে যেতে পারে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম জল, এখানে আমি 1.5 কাপ পরিমাণ গরম জল নিয়েছি। অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাতে কিন্তু টেস্ট অনেক ভালো হয় রান্নার। এবার ঢেকে এটাকে আমি সেদ্ধ হতে দেব। প্রায় 7 মিনিট পর ফেরত এলাম, আলুগুলো এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর, এখানে আমি 1 মুঠো মটর দিয়ে দিয়েছি, যেই মটর আমরা ঘুগনিতে ব্যবহার করি সেই মটরই। দিয়ে দিয়েছি 1/2 টিস্পুন চিনি, আর দিয়ে দেবো 1 টিস্পুন আগে থেকে বানিয়ে রাখা সেই ভাজা মশলা। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর এই যে তরকারির কনসিস্টেন্সি সেটাকে ঠিক রাখার জন্য আমি আলুগুলোকে খুন্তির সাহায্যে একটু একটু করে ভেঙে দেব। তার ফলে এই যে তরকারিটা সেটা অনেকটা ঘন হয়ে আসবে। প্রায় 4-5 মিনিট হয়ে গেছে, আর আমাদের কচুরির তরকারি কিন্তু একদম রেডি। লুচি হোক, পরোটা হোক, কিংবা রাধাবল্লবি বা কচুরি, গরম গরম এই তরকারির সাথে সার্ভ করুন, দেখবেন একদম জমে গেছে।